নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেছেন, এই আসনে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস সহ অবকাঠামো উন্নয়নে শামীম ওসমান ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। ডিএনডির 22 লাখ মানুষ 30 বছর যাবত জলাবদ্ধতায় দুর্ভোগের মধ্যে ছিল। সেই সমস্যাটি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে 558 কোটি টাকার বিল পাশ করিয়েছেন। অর্থাৎ আপনার মাকে কোন সন্তানের হাতে তুলে দিবেন, কোন জনপ্রতিনিধির হাতে তুলে দিবেন, সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখন এসেছে। আপনারা শুনলেন, মোদী যদি ভোট না করেন সুযোগ সুবিধা। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, 96 সনে যখন প্রথমবার আমরা বেরিয়েছিলাম ভোট চাইতে নতুন একটা মানুষের জন্য, যে আপনারা ঘরে ঘরে গেছি, আপনাদেরকে বলেছি ভোট দেন, উনি দেখেন কাজ করেন কিনা, যদি করেন তাহলে উনি আবার ভোট চাইতে আসবেন, আর যদি না করেন কখনো আর আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসব না। তখন এই নির্মিজির কাহিনী দিয়েই শুরু করি। এখানে রাস্তাঘাট ছিল না, গ্যাস লাইন ছিল না, ইলেকট্রিসিটি তেমন ছিল না, কোন খাতে কিন্তু কোন উন্নয়ন হয় না, অথচ সময় কিন্তু বয়ে গেছিল অনেক। স্বাধীনতার পরে কষ্ট যারা কাটতে শুধু তারাই বসে, কতটা কষ্ট হয় হচ্ছে বসতে শুতে চলতে ফিরতে ওই গন্ধ পানিতে শুধুমাত্র তারা বসে। এই ডিএনডি বাস প্রকল্প যেই কাজ শুরু হয়েছে, যেই কাজ 50 ভাগ শেষ হয়েছে, সেই কাজটা ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে কাজটা করছে সেনাবাহিনী, তাদের কোনো ফাঁকি নাই, তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুনিপুণের সাথে কাজ করে। বুধবার 12 ডিসেম্বর বিকেল 4টা থেকে নারায়ণগঞ্জ মহানগরে সিদ্ধিরগঞ্জ 2 নং ওয়ার্ড মিজমিজি মাদ্রাসা রোডে কুসুম গার্ডেন উঠান বৈঠককালে তিনি এসব কথা বলেন। নাসিক 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা লীগের নেত্রী মাকসুদা বেগম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদিকা শাহনাজ পারভীন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV সাথেই থাকুন, এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।